আছে ঘূর্ণিঝড় সিত্রাং, সরাসরি ভারে আঘাত হানবে না এটি, আছে পড়বে বাংলাদেশে, কিন্তু তার প্রভাব থেকে নিস্তার পাবে না ভারতও। পশ্চিমবঙ্গের উপকূল এলাকায় ভালোমতো প্রভাব পড়বে, ঝোড়ো হাওয়া, ভারী বৃষ্টিপাত, অতি বৃষ্টিপাত সঙ্গে সমুদ্রে জলোচ্ছ্বাসের আশঙ্কাও রয়েছে। একাধিক উপকূলীয় জেলায় নানা পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, ফ্লাড সেন্টার, সাইক্লোন রিলিফ সেন্টারে নিয়ে যাওয়া হচ্ছে বাসিন্দাদের, প্রভাব পড়বে ত্রিপুরাতেও। ইতিমধ্যেই আবহাওয়া দফতরের তরফে বিভিন্ন নির্দেশিকা জারি করা হয়েছে, বিভিন্ন স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আগামী তিন দিনের জন্য বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে, রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীদের ছুটি বাতিল করে দেওয়া হয়েছে। এসবের মাঝেই একটা বিষয় বারবার আলোচনায় উঠে আসছে, ঘূর্ণিঝড়ের এমন নাম কেন, কে দিল এই নাম, নামের মানেই বা কি? সিত্রাং আদতে এই তাই নাম, অর্থাৎ এই নামের উৎস থাইল্যান্ড, সিত্রাং এভাবেই সে দেশে উচ্চারিত হয়। এটি সূত্রের খবর, এটি থাইল্যান্ডের কোনো পদবি। ভারত মহাসাগরের উত্তর অংশ, আরব মহাসাগরের একটি বড় অংশে, বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড়ের উৎপত্তি শুরু হলে তার দিকে কড়া নজর রাখে ইন্ডিয়ান মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট। এই ঘূর্ণিঝড়গুলির নামকরণও করা হয়, আবহাওয়া দপ্তরগুলির একটি মঞ্চ থেকে নাম ঠিক করা হয়। সেই মঞ্চে রয়েছে ভারত, বাংলাদেশ, মায়ানমার, পাকিস্তান, মালদ্বীপ, ওমান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ইরান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আমর আমিরশাহি এবং ইয়েমেন। এই ১৩টি দেশ মিলে এখনও পর্যন্ত ১৩টি করে ঝড়ের নাম দিয়েছে, সব মিলিয়ে সংখ্যাটা ১৬৯। সেই তালিকা থেকেই নেওয়া হয় নাম। ট্রপিক্যাল সাইক্লোন বা ক্রান্তীয় ঘূর্ণিঝড়গুলির নাম ঠিক করার জন্য ২০০০ সালে উমায়ন মাস্কোটিতে ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশনের অধীনে অধিবেশনের ঘূর্ণিঝড়ের নামকরণ সংক্রান্ত একটি সিদ্ধান্ত নেওয়া হয়। তখনই সবকটি দেশ মিলে একটি তালিকা দিয়েছিল, সেখান থেকেই পাওয়া যায় ঝড়ের নাম। আয়লা, আম্পান, বুলবুল, হুদহুদ, ফণি, অশনি, এই সবকটি নামই এমনভাবে এসেছে। কোনো বছরে কত নম্বর ঘূর্ণিঝড়ের কী নাম হবে তা ইতিমধ্যেই তৈরি। ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশনের মতে একই সঙ্গে একটি জায়গায় একাধিক ঘূর্ণিঝড়ের সৃষ্টি হতে পারে, তাই চেনার জন্য এবং নজর রাখার সুবিধার জন্য নামকরণ প্রয়োজন। এর মাধ্যমে লাগোয়া এলাকাকে সতর্কও করা যায়, সমুদ্রে থাকা জাহাজগুলিকে বার্তাও পাঠানো যায়। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও।